পরিশ্রুত পানীয় জল বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা এবং সড়ক নির্মাণের দাবিতে কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করল পাঁচটি গ্রামের বাসিন্দারা ঘটনা সোমবার সকালে শহরের উজান জলাই এলাকায় সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে শতাধিক যানবাহন ব্যাপক দুর্ভোগ নিত্য পথযাত্রীদের সড়ক নির্মাণ পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার দাবিতে একসাথে পাঁচটি গ্রামের মানুষ একত্রিত হয়ে কুমারঘাট সড়ক অবরোধ করে বসে সোমবার ঘটনা এলাকায় উজান অবরোধকারীরা জানান এডিসি ভিলেজের চার নম্বর ওয়ার্ডের অধীনে ধাতু ছড়া পিজিপি কলোনি পাড়া ভুরসি পাড়া নলো হালাম পাড়া এবং তৈলৈন বাড়িতে মূলত হালাম এবং ডার্লুং জনজাতিভুক্তদের বসবাস এই পাঁচটি গ্রামে প্রায় দুশো পরিবার রয়েছে এই পাঁচটি গ্রামের মানুষের চলাচলের জন্য একটি মাত্র কাঁচা রাস্তা পাঁচটি গ্রামের এই একমাত্র কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে একেবারে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে রাস্তাটির ভগ্নদশার কারণে ছোট কিংবা বড় কোনো ধরনের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স গ্রামে প্রবেশ করতে পারছে না তার উপর যদি সামান্য বৃষ্টি হয়ে যায় তাহলে সড়কটির অবস্থা আরও সঙ্গীন হয়ে যায় এতে দীর্ঘদিন ধরে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল সোমবারের বহিপ্রকাশ ঘটে একত্রিত হয়ে তারা নেমে পড়েন সড়ক অবরোধে ক্ষুব্ধ এলাকাবাসী জানান সড়কের ভগ্ন দশার পাশাপাশি অভাব রয়েছে পরিশ্রুত পানীয় জলের পাশাপাশি বিদ্যুৎ চপরতার কারণেও অতিষ্ঠ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শনকালে গ্রামের পুরুষদের পাশাপাশি মহিলারাও সামিল হন রাস্তা যাই পারছে না আর মহিলা লোক ডেলিভারি হইতে হইলেও রাস্তা একদম খারাপ যাই পারছে না গাড়িও উঠতে পারে না আর কুলেন কুলেন লই আর কারেন্টও নষ্ট রাস্তার লাগে সব নষ্ট আর জলও নাই আর কিছু নাই তার নম তার নম ওয়ার্ড ঘাপুসরা জামথা জায়ন বুৰ্টিচৰা টি ডি পি কলনীৰ ভাটুচোড়া কে কে ৰোড সৈতে মানে এই পৰ্যন্ত আমাৰ ৰাস্তা বেহাল অৱস্থা পানীয় পানীয় জলৰ কাঁচি পানীয় জলে কাঁচি কাৰেণ্টে সময়মতে সঠিক কাৰেণ্টে পৰিছে বা সঠিক আশ্বাস না পেলে সড়ক অবরোধ চালিয়ে যাবেন বলে জানায় বিক্ষোভকারীরা এলাকাবাসীর বক্তব্য পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তরে এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছে একাধিকবার কিন্তু সকলেই আশ্বাসের পর আশ্বাস দিয়ে গেছেন কাজের কাজ কিছুই হয়নি আমরা বারবার জানাইছি আর রাস্তব দেখছি মানে বিশ তিরিশ বার মানে একশো বার দেখছি

অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে হাজির হয়েছে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী সড়ক অবরোধের ফলে রাস্তার দুদিকে আটকে পড়ে কয়েকশো গাড়ি আটকে পড়েন পাঁচ শতাধিকেরও বেশি নিত্য পথযাত্রী ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয় নিত্য পথযাত্রীদের